আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো তোমাদের পাঠ্য বইয়ের দশম অধ্যায়ে উপপাদ্য এক প্রথম যে উপপাদ্যটি আছে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এই উপপাদ্যটি নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদের বৃত্ত সম্পর্কে একটু ধারণা দিব, বৃত্তের দুইটি বিষয়ে একটু ধারণা দিব, যাতে তোমাদের এই বৃত্তটি বুঝতে সুবিধা হয়। ধরে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবং এবি বৃত্তের একটি ব্যাস এবং সিডি বৃত্তের একটি জ্যা। আমরা জানি পরিধি, বৃত্তের পরিধি যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের জ্যা বলা হয়। সেই ক্ষেত্রে এবিও একটি জ্যা, এখানে এবি হলো বৃত্তের বৃহত্তম জ্যা। আমরা জানি বৃত্তের বৃহত্তম জ্যাই হলো বৃত্তের ব্যাস, আর ব্যাসের অর্ধেক অর্থাৎ ব্যাসের অর্ধেকটা অর্থাৎ ব্যাস অর্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেক, যেমন ও এ ও বি ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেকটাকে বলা হয় ব্যাসার্ধ। তো এখানে যে সাধারণ নির্বচনটি রয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ পাশের চিত্রে পাশে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি এমন একটি জ্যা, অর্থাৎ ব্যাস নয় এমন একটি জ্যা, যেমন এ বি একটি ব্যাস, সিডি হল একটি ব্যাস, কিন্তু এ বি ব্যাস নয় এমন একটি জ্যা, এর মধ্যবিন্দু এম, এই ও এম এর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব, অর্থাৎ এ বি এর উপরে লম্ব, ও এম এর সংযোজক রেখাংশ হবে এ বি জ্যায়ের উপর লম্ব। তাহলে আসো আমরা প্রমাণ করি। পাশের চিত্রে আমরা যা দেখতে পাচ্ছি আমরা এই বিষয়টি তোমাদের নিয়ে আলোচনা করব। চিত্রটি দেখে ওই কথাগুলোই এখানে আমি তুলে দিব। বিশেষ নির্বচন মনে করি ও কেন্দ্র, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জ্যা এবং ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জ্যা এবং এম এই জ্যায়ের মধ্যবিন্দু, এম এই জ্যা এর মধ্যবিন্দু, এই জ্যার মধ্যবিন্দু, এম হলো এই জ্যার মধ্যবিন্দু, ও এম যোগ করি করে দিলাম। এখন প্রমাণ করতে হবে যে আমার যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি, আমাদের যে মূল বিষয়টি যেটি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি জ্যায়ের উপরে লম্ব, এই বিষয়টি আমরা প্রমাণ করব। তাহলে আমরা লিখে নিচ্ছি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে
M रेखा अंश AB OM रेखा अंश AB जायर पर AB जायर पर लंब তাহলে অঙ্কনটা আমরা দেখি OA এবং OB যোগ করে দিলাম যতটুকু আমি অঙ্কন করব অঙ্কন করলাম অতটুকু লিখে দিই OA এবং OB যোগ করি এতটুকু হলো অঙ্কন তো এখন আমরা প্রমাণটা করে দিচ্ছি প্রমাণ করতে হলে ছাপটা এঁকে নিব এবং উপপাদ্যটি দুইটি ধাপে আমরা প্রমাণ করব ধাপ এখানে হবে যথার্থতা যথার্থতা ধাপ এক এখানে ধাপ একে আমি লিখব ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এ আমরা চিত্রে যা দেখতে পাচ্ছি ও এ এম এই যে ত্রিভুজটি ও বি এম এই যে ত্রিভুজটি আমরা দেখতে পাচ্ছি দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এই দুটি ত্রিভুজের এ এম সমান বি এম অর্থাৎ যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু সেহেতু এ এম বি এম সমান যথার্থতা হল এম এ বি এর মধ্যবিন্দু ও এ সমান ও বি অর্থাৎ এ ও এ এম ও বি এম ত্রিভুজ দ্বয়ের যে দুটি বাহু ও এ বাহু ও বি বাহু এরা সমান এর সমান হওয়ার শর্ত হল একই বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির সকল বিন্দুর দূরত্ব সমান সেই অর্থে ও এ ও বি এরা পরস্পর সমান তাহলে আমি কি লিখতে পারি যথার্থতা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এবং ও এম সমান ও এম ত্রিভুজদ্বয়ে ও এম সাধারণ বাহু যা দুটি ত্রিভুজেরই একটি বাহু ত্রিভুজ ও এ এম ত্রিভুজ ও বি এম উভয় ত্রিভুজেরই একটি সাধারণ বাহু হল ও এম তাহলে আমি যথার্থতা লিখব সাধারণ বাহু সাধারণ বাহু সুতরাং ত্রিভুজ ও এ এম সর্বসমূহ ত্রিভুজ ও বি এম আমরা সপ্তম শ্রেণীর 149 পৃষ্ঠার উপপাদ্য 3 এর বাহু 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 উপপাদ্য থেকে আমরা জেনেছি যে দুইটি ত্রিভুজের তিনটি বাহু যদি মিলে যায়
অর্থাৎ হ্যাঁ তিনটি বাহু যদি মিলে যায় আমরা AM BM OA OB OM OM আমরা দেখতে পাচ্ছি দুটি ত্রিভুজেরই প্রতিটি বাহু পুরোনো বাহুর সাথে কোন একটা বাহুর সাথে মিলে যাচ্ছে তাহলে সপ্তম শ্রেণীর সেই 149 পৃষ্ঠার 3 নম্বর উপপাদ্য থেকে আমরা জানতে পারি যে বাহু 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 উপপাদ্য থেকে যদি একটি দুটি ত্রিভুজের যদি তিনটি বাহুর সাথে অপর একটি ত্রিভুজের তিনটি বাহু মিলে যায় তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসমবাহু তাহলে এখন আমি লিখতে পারি বাহু 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 উপপাদ্য বাহু 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 উপপাদ্য অতএব যেহেতু ত্রিভুজ দুটি সর্বসমবাহু সেহেতু ও এম এ এই যে কোণটি তোমরা দেখতে পাচ্ছ ও এম বি এই যে কোণটি দেখতে পাচ্ছ এই কোণ দুটি সমান এতটুকু হলো এক নম্বর ধাপ আমরা দুই নম্বর ধাপে লিখব যেহেতু কোণ দ্বয় যেহেতু এই কোণ দুটি যেহেতু কোণ দুটি রৈখিক যুগল কোণ অর্থাৎ একটি সরলরেখার কোন বিন্দুতে যদি দুইটি কোণ উৎপন্ন হয় তাহলে কোণ দুইটি রৈখিক কোণ দুইটি হলো রৈখিক যুগল কোণ কোণ দুইটিকে বলা হয় রৈখিক যুগল কোণ এবং এরা এদের পরস্পরের সমষ্টি 180 ডিগ্রি আর এদের পরিমাণ যেহেতু সমান এখানে দেখতে পাচ্ছি এক নম্বর ধাপে দেয়া আছে ও এম এ ও এম বি অর্থাৎ এই কোণ আর এই কোণ যেহেতু সমান সেহেতু আমরা লিখতে পারি যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ যুগল যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের এবং এদের পরিমাপ সমান এবং এদের পরিমাপ সমান সুতরাং সুতরাং বলতে পারি ও এম এ সমান ও এম বি সমান এক সমকোণ একটি সরলরেখার কোন বিন্দুতে যদি একটি লম্ব আঁকা হয় তাহলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান এবং আমরা জানি এক সরল কোণে 180 ডিগ্রি এবং এদের পরিমাপ আর এরা যদি পরস্পর সমান হয় তাহলে এরা প্রত্যেকে হবে 90 ডিগ্রি করে অর্থাৎ 90 ডিগ্রি হলো এক সমকোণ তাহলে এখানে যে দুটি কোণ দেখতে পাচ্ছি এরা প্রত্যেকই এক সমকোণ অর্থাৎ ও এম এ ও এম বি এরা প্রত্যেকই এক সমকোণ সুতরাং অতএব ও এম লম্ব ও এ লম্ব এ বি আমাদের যে বিষয়টা প্রমাণ করতে বলা হয়েছে ও এম রেখা অংশ এ বি যায়ের উপর লম্ব এখানে আমরা প্রমাণ পেয়ে গেলাম যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ এদের পরিমাপ সমান সেহেতু এই কোণ দুটি পরস্পর সমান এবং এরা যদি পরস্পর সমান হয় তাহলে যেহেতু এই কোণ দ্বয় পরস্পর সমান সেহেতু ও এম রেখা অংশ এ বি যায়ের উপরে লম্ব হবে তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে এটি হলো লম্ব প্রতীক যা সংক্ষেপে লেখা হয়েছে এত বড় করে না লিখে এখানে খুব ছোট করে লিখে দেওয়া হয়েছে প্রতীক আকারে যে ও এম এটা দ্বারা বোঝানো হচ্ছে ও এম রেখা অংশটি এ বি যায়ের উপরে লম্ব আশা করি
তোমরা সবাই বুঝতে পেরেছো? আমার প্রমাণিত কথাটা অবশ্যই লিখে দিব। তো আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্তি করলাম। তোমরা ভালো এবং সুস্থ থাকো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।